নমস্কার, ঘরোয়া হিসেবে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা আমার এক বন্ধু সাথী অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছে। আমি এর আগে এই চ্যানেলে ফিশ রেজালার রেসিপি শেয়ার করেছি, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আজকে আমি আপনাদের জন্য রান্না করেছি চিকেন রেজালা। এটা কিন্তু ষষ্ঠী, সপ্তমী বা নবমীর দিনের জন্য ভীষণ ভালো একটা রেসিপি হতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন চিকেন রেজালা। এখানে আমি দুটো বড় মাপের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, খুব মিহি করে পেস্ট করেছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ কাজু বাদাম ভালো করে বেটে নিয়েছি, আর নিয়েছি 1.5 টেবিল চামচ জিঞ্জার গার্লিক পেস্ট। নিয়েছি কিছু গোটা মশলা, এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। কারোর কাছে বড় এলাচ না থাকলে তার বদলে এই সবুজ যে এলাচ, ছোটো এলাচ, এটা একটু বেশি নিতে পারেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ দই সামান্য জল মিশিয়ে মিক্সিতে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। লাগছে 1 টিস্পুন পরিমাণ হোয়াইট পেপার পাউডার। এটা একটা মোগলাই রান্না, অতএব অবশ্যই সাহি গরম মশলা লাগবে। আরও ভালো মোগলাই টাচ দিতে নিয়েছি কেওড়া জল আর এটা মিঠা আতর। একটা গোটা পেঁয়াজ এরকম রিং রিং করে কেটে ছাড়িয়ে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, এটা শেষে একটা ফোড়ন দেবার কাজে লাগবে। রান্নাটা আমি করব সাদা তেলে, এছাড়া এর সাথে পর্যাপ্ত পরিমাণে ঘিও কিন্তু আমি ইউজ করব। আর 1 টিস্পুন পরিমাণ চিনি লাগবে, যেহেতু এই রান্নাতে টক দই ইউজ করা হচ্ছে। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এখানে আমি সামান্য নুন অ্যাড করছি। এরপর আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ দই অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এরপর আমি এর মধ্যে 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিচ্ছি। এই রান্নায় সব কিছু কিন্তু খুব স্মুথ করে বাটতে হবে, পেঁয়াজ থেকে আরম্ভ করে আদা রসুন থেকে আরম্ভ করে, কারণ গ্রেভিটা ভীষণ স্মুথ হবে। এরপর আমি এগুলো সব একসাথে মাখিয়ে নেব। এই রান্নায় ম্যারিনেশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ওভারনাইট ম্যারিনেট করলে খুবই ভালো হয়, তবে সময় অভাবে অন্তত 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে। কড়াইয়ে 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল অ্যাড করছি। আমি রান্নাটা ঘি আর তেল মিশিয়ে, সাদা তেল মিশিয়ে করব। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘিয়ে করতে পারেন। এরপর আমি 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এরপর এর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 20 সেকেন্ড ধরে একটু এটা ভালো করে অ্যারোমা বেরোনো অবধি ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা অ্যাড করে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা 2-3 মিনিট ধরে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আদা রসুন বাটাটা অ্যাড করে দিচ্ছি। এরপর ততক্ষণ অবধি এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে চলে যায় আর একটা ভালো গন্ধ ছাড়ে। এরপর আমি এর মধ্যে কাজু বাদাম আর পোস্ত পেস্টটা অ্যাড করে দিচ্ছি। তারপর এটা 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এটাও কিন্তু ভালো করে কষাতে হবে, কেননা পোস্ত নইলে একটা বিচ্ছিরি কাঁচা গন্ধ ছাড়বে। এরপর এর মধ্যে ওই ফেটিয়ে রাখা টক দইটা আমি অ্যাড করে দিচ্ছি। তারপর এগুলো সবগুলো মিশে আর ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি এর মধ্যে নুন অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হোয়াইট পেপার পাউডার। এটা ভালো করে মিশিয়ে দেবো। এরপর ম্যারিনেট করা চিকেন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবসময় কিন্তু
ফ্লেমটা লোই থাকবে, কারণ এটা যেহেতু দই দিয়ে রান্না তাই ফ্লেম বেশি বাড়ালে দইটা অনেক সময় কেটে যেতে পারে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, এরপর আমি এটা ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো হতে দেবো। আমি কিন্তু এটাতে একটু জল মেশাইনি। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে চিকেনগুলো একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এই সময় আমি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ গরম মশলা অ্যাড করে দিচ্ছি, তারপর এটা খুব ভালোভাবে আবার মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে আমি আবার এটা চাপা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট হতে দেব। আরও মিনিট 10 হয়ে গেছে, এই দেখুন কী সুন্দর তেল ছেড়ে এসেছে। এইটা হচ্ছে এটার সাইন যে এই ডিশটা অলমোস্ট হয়ে এসেছে। চিকেনগুলো দেখবো, হ্যাঁ চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করে দেবো, ওটাও ঠিকঠাক আছে কি না এই সময় কিন্তু চেক করে নিতে হবে। এরপরে আমি এটা পাশের বার্নারে শিফট করে দিচ্ছি। রই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তার ফাংশন আমি দেখাবো। একটা তড়কা প্যান গরম করতে বসিয়েছি, এরপর আমি ওর মধ্যে 1 টিস্পুন পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি গলে গেলে আমি এর মধ্যে এই পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটাও অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে যদি তড়কা প্যান না থাকে তাহলে অন্য যে কোনো ছোটো কড়াইতে বা এমনি নর্মাল কড়াইতেও এটা করে নিতে পারেন। জাস্ট এটা মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই পেঁয়াজের কাঁচা ভাবটা জাস্ট আমি কাটিয়ে নিচ্ছি। এরপর আমি আবার কড়াইটা শিফট করছি, এবার এই যে তড়কা দিলাম সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এবার এটা এর মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে জাস্ট 3 মিনিট মতো এই ফ্লেভারটা এর মধ্যে অ্যাবজর্ব হতে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দিচ্ছি। এরপর ওই একদম মুঘলাই মেজাজ আনতে 1 টিস্পুন পরিমাণ কেওড়ার জল আর একদম 1 ড্রপ, জাস্ট 1 ড্রপ মিঠা আতর, এর বেশি কিন্তু দেবেন না। এরপর এগুলো সব ভালোভাবে আবার মিশিয়ে দিচ্ছি। এই পরে 1 চামচ ঘিও দিতে পারেন, আমি আর দেবো না। আমি এগুলো সব একসাথে মিশে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর চাপা দিয়ে দিচ্ছি, যাতে সমস্ত ফ্লেভার এর মধ্যে বেশ ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। একদম পরিবেশনের সময় আমি ঢাকনাটা খুলব। চিকেন রেজালা সার্ভ করবার জন্য একদম রেডি। আমি এটাকে হোমমেড নানের সাথে সার্ভ করেছি। এটা কিন্তু বিরিয়ানির জন্য একটা খুব ভালো সাইড ডিশ। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।